বিজেপি ও গেল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তাদের প্রতিনিধি দলের সদস্য সাংসদ স্বপন দাশগুপ্ত এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক বক্তব্যকে দায়ী করেছেন। আমরা বলেছি নিশ্চয়ই আপনাদের যথাসম্ভব যে পদক্ষেপ নেওয়ার দরকার আপনারা নেবেন, কারণ যে বাকি যে ফেজগুলো আছে সেগুলো যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে লোকে ভোট দিতে পারে, এই রকম যেন উত্তেজনা সৃষ্টি না হয়। কিন্তু উত্তেজনার মাধ্যমেই উনি সামনের দিনে তার রাজনীতি করছে। এদিকে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে বলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নোটিশ দেওয়া হয়েছিল তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তার জবাবি চিঠিতে বলেছেন সিআরপিএফ এর প্রতি তার সম্পূর্ণ সম্মান এবং আস্থা আছে, কিন্তু ভোটারদের প্রভাবিত করার অভিযোগও সামনে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে তিনি ভোটারদের সতর্ক করেছেন মাত্র। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন তিনি এমন কিছুই বলেননি যাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়।